ওরা বলছে তাজমহলটাকে ভেঙে দেব, বলছে উত্তরপ্রদেশে যা যা মুসলিম নামে শহর আছে সেইগুলির সব নাম চেঞ্জ করে দেব, বাংলায় এলে হাজারদুয়ারি আর ইমামবাড়া রাখবে তারা, ঐতিহাসিক জায়গাগুলি তছনছ করে দেবে, যেখানে যেখানে মুসলিম সভ্যতা বা সংস্কৃতি ঢুকেছে সেই জায়গাগুলোর নাম বদলে দেবে, ঐতিহাসিক জায়গাগুলিকে তছনছ করে দেবে। উত্তরপ্রদেশে শুরু করে দিয়েছে, বাংলায় আপনারা এটা হতে দেবেন না, কারণ ইতিহাস বদলানো যায় না। মুর্শিদাবাদে এই মন্তব্য করেন পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মন্ত্রী ফিরাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। মুর্শিদাবাদে বিজেপিকে এই ভাষাতেই নিশানা করেন তিনি। তিনি ঠিক কি বললেন শোনাব আপনাদের। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মুর্শিদাবাদ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভা অনুষ্ঠিত হয় বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে। শুক্রবার 28 এপ্রিল এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়দর্শিনী হাকিম। সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মুর্শিদাবাদ জেলার কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ শানাজ বেগম। আগে আপনাদেরকে শোনালাম তিনি সেখান থেকে ঠিক কি বার্তা দিয়েছেন। তিনি নিশানা করেছেন বিজেপিকে, কটাক্ষ করতে একটুও ছাড়েননি। তিনি বলেছেন যে ওরা বলছে তাজমহলটাকে ভেঙে দেবে, বলছে উত্তরপ্রদেশে যা যা মুসলিম নামে শহর রয়েছে সেগুলোর সমস্ত নাম চেঞ্জ করে দেবে। এবার তারা যদি বাংলায় আসে তাহলে হাজারদুয়ারি আর ইমামবাড়া রাখবে তারা, এই প্রশ্নটা তিনি করলেন। ঐতিহাসিক জায়গাগুলি তছনছ করে দেবে, যেখানে যেখানে মুসলিম সভ্যতা বা সংস্কৃতি ঢুকেছে সেই জায়গাগুলোর নাম বদলে দেবে, ঐতিহাসিক জায়গাগুলোকে তারা তছনছ করে দেবে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে তা শুরু হয়ে গিয়েছে, বাংলায় আপনারা এটা হতে দেবেন না, কারণ ইতিহাস বদলানো যায় না। এরকম আরও অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।